সাধারণ মা বোনেরা যারা স্বাস্থ্যসাথী কার্ড করেছেন তারা তো অলরেডি স্বাস্থ্যসাথী কার্ড দেখালেই আপনার ফর্ম পেয়ে যাবেন। স্বাস্থ্যসাথী কার্ড এখনো যারা করতে পারেননি তারা ফ্যামিলি হিসেবে করে নিন। আর স্বাস্থ্যসাথী কার্ডে আমরা একটা নিয়ম করেছি, ধরুন লিডারে মানে বাড়ির ধরুন যে সবচেয়ে বয়স্ক মহিলা গার্জেন তার নামে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডটা, কিন্তু সেই বাড়িতে তিনটে মহিলা আছে তারা 25 থেকে 60 মধ্যে পড়ে, কিন্তু তাদের নামে স্বাস্থ্যসাথী কার্ডটা নেই কিন্তু তার গার্জেনের নামে থাকলে ওই বাড়ির বউরা পাবে, মেয়েরা পাবে যাদের 25 থেকে 60 বছর বয়স। এটা একটু তফাত আছে, এটা একটু যদি আপনারা ক্ল্যারিফাই করে দেন। সবাই পাবেন যার যার পাওয়ার যোগ্য, কেউ কোনো ফর্ম দিলে নেবেন না একমাত্র ক্যাম্প ছাড়া। দুয়ারে সরকারের ক্যাম্প থেকে যে ফর্মটা দেওয়া হবে তাতে একটা ইউনিক নাম্বার থাকবে, সেই নাম্বারের ফর্মটাই আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। এবং এতগুলো ক্যাম্প চলছে তাতে আমরা স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে, যেমন আপনারা জানেন বাংলায় একটা প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে ইউবিআই আমাদের এখানে লিড ব্যাংক ছিল, কেন্দ্রীয় সরকার হঠাৎ করে পাঞ্জাব ব্যাংকে এখানে লিড ব্যাংক করে দিয়েছে। আপত্তিটা আমাদের সেখানে নয়, আপত্তিটা হচ্ছে এখানে যত অ্যাকাউন্ট ছিল ব্যাংকের তাদের একটা আইএফসি কোড ছিল ইউবিআই এর, এখন পাঞ্জাব ব্যাংক নতুন হওয়াতে অটোমেটিক্যালি সেই কোডটা চেঞ্জ হয়ে যাওয়া উচিত, কিন্তু সেটা না করে এরা আবার নতুন করে কোড দিচ্ছে। এবং সবচেয়ে প্রবলেম যেটা হচ্ছে ইউনাইটেড ব্যাংকের অনেকে বাংলা ভাষাটা জানতো, যেহেতু দিনের পর দিন লিড ব্যাংক হিসেবে কাজ করেছে বছরের পর বছর। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমার কোনো আপত্তি নেই কিন্তু তাদের ভাষা জানা লোকও রাখতে হবে, ভাষাটা বুঝতে পারছে না, পাবলিক ওই কোডটা বলতে গিয়ে পাবলিকের অ্যাকাউন্ট হচ্ছে না, অ্যাকাউন্ট না হলে টাকাটা জমা পড়বে কোত্থেকে। এটা নিয়ে অলরেডি আমাদের চিফ সেক্রেটারি ফাইন্যান্স সেক্রেটারি কথা বলেছেন, আমি ফাইন্যান্স মিনিস্টারকেও কথা বলেছি, এটা বাংলার প্রতিটা লোকের ক্ষেত্রে হচ্ছে, শুধুমাত্র যারা ক্যাম্পে গিয়ে অ্যাকাউন্ট করতে চাইছে লক্ষ্মীর ভাণ্ডার তাদের নয়, সবার হচ্ছে। সুতরাং এটা আমরা টেক আপ করেছি অলরেডি যে আপনাকে তো বাংলা ভাষা জানা লোক রাখতে হবে, তা নাহলে অনেক গরিব লোক আছে তারা বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা জানে না, তো সে কি করে বুঝবে কোন কোড চেঞ্জ না করলে তাকে আবার নতুন করে কোড চেঞ্জ করতে হবে। কোড চেঞ্জ হবে কেন, আমার কথা হচ্ছে আমি যখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট করেছি তো আমার অ্যাকাউন্টটা তো রোজ রোজ চেঞ্জ করবো না, আমি যদি চেঞ্জ না করি তো সেই কোডটাই তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চলে যাবে, কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো মার্জার করেছে ইউবিআই এর সাথে এবং মার্জার করে এই কাজটা করছে, ফলে এটা আমাদের একটা প্রবলেম হচ্ছে। এবং তাতেও দুয়ারে সরকারের ওখানে আমরা ব্যাংকের এক একটা ক্যাম্প করে দিয়েছি যাতে মানুষকে অসুবিধা ভুগতে না হয়। সুতরাং দুয়ারে সরকার ওখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, কাস্ট সার্টিফিকেট, জয় জোহার, জয় বাংলা পেনশন, বিধবাদের পেনশন, বিধবা পেনশন থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে সব কিছুই ওই ক্যাম্প থেকে, যেমন জমি মিউটেশনের ব্যাপার থাকলে বা কারো হয়তো জমির মিউটেশন সার্টিফিকেট পাচ্ছে না, কিষাণ ক্রেডিট কার্ড পায়নি, সবই দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাবলিক করতে পারে। কিন্তু আমি বলবো বেশি ভিড় না করে দেখে নিন, হালকা হালকা ভাবে করুন, তার কারণ যেহেতু 1 মাস টাইম আছে হাতে, তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই, যদি জমা দিতে না পারেন আমরা আবার জমা নেওয়ার ব্যবস্থা করব। আপনাদের বলি তাতে দরকার হলে 3-4 দিন আমরা বাড়িয়ে দেবো স্পেশাল ক্যাম্প করে, কিন্তু বেশি ভিড় গায়ে গায়ে লাগিয়ে করবেন না, কোভিড রেস্ট্রিকশন চলছে। আর যারা জেনুইন তারা সবাই পাবেন 25 থেকে 65 বছর, যারা সরকারি চাকরি করেন না বা কোনো পেনশন পান না তারা ছাড়া, পেনশন পান তারা ছাড়া। আর একটা বলা হয়েছে কোঅপারেটিভ ব্যাংকে যে বেনামি অ্যাকাউন্টগুলো আছে ওখানে অডিট হবে, অডিট করতে তো কেউ বারণ করেনি, অডিট গভর্নমেন্ট করতেই পারে, গভর্নমেন্ট ব্যাংকে অডিট করবে। আর যত বেনামি অ্যাকাউন্ট আছে, মানে আমি ধরুন আমি আমার বেনামে আমি 1000টা অ্যাকাউন্ট করে রেখে দিলাম, কেউ জানতেও পারলো না, অথচ আমার টাকাটাকে আমি জমায়েত করে রেখে দিলাম একটা জায়গায়, গচ্ছিত করে রেখে দিলাম হাজার হাজার কোটি টাকা,
বেনামি অ্যাকাউন্ট পেরেই সরকারি খাতায় চলে আসবে। অডিট করবে আগে আইনত পদ্ধতি মেনে, এবং বেনামি অ্যাকাউন্ট পেলেই কিন্তু আমরা সরকারি খাতায় নিয়ে চলে আসব, সরকারি কোষাগারে, কারণ ওটা সরকারের টাকা। বেনামি টাকার যেখানে হিসেব নেই, বেনামি অ্যাকাউন্ট আছে, এটা উচিত করার। এবং আমার মনে হয় কোথাও কোথাও সরকারকে সদয় হতে হয়, কোথাও কোথাও মানুষের স্বার্থে নির্দয় হতে হয়। ওই টাকাটা একজন ব্যক্তি ভোগ করবে কেন, ওই টাকাটা মানুষ ভোগ করবে। মানুষের সামাজিক স্কিমে আমরা কাজে লাগাবো, এটা মানবিকতার স্কিম, এটা একটা মানবিকতার স্কিম নেওয়া হয়েছে। এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কথা হয়েছে, আলোচনা হয়েছে, মানে এ টু জেড অল দ্য ডিপার্টমেন্ট উই হ্যাভ ডিসকাসড। ডিম প্রোডাকশন আমরাই বেশি করে করব, মাছ প্রোডাকশন আমরাই বেশি করে করব, যাতে আমাদের এখানে বেশি করে পোলট্রি ফার্ম করা হয়, বিশেষ করে মুরগি পোলট্রি, হাঁসের পোলট্রি যারা করবে আমরা প্রায়োরিটি দেবো, আমাদের স্কিম আছে। এবং আমরা মাদার ডেয়ারিটাকে বাংলা ডেয়ারি করব। এটা এআরডি ডিপার্টমেন্টকে আমি অনেকবার বলেছি আগে, মাদার ডেয়ারি এটা ডিফারেন্ট কোম্পানি, এটা বাংলার কোম্পানি নয়। আমার যখন বাংলার গরুরা দুধ দেয়, বাংলার চাষিরা মিল্ক উৎপাদন করে, তাহলে আমি বাংলা ডেয়ারি কেন করব না? বাংলার সাথে সম্পর্কিত বাংলার ডেয়ারি আমরা করব। আমরাও মাদার ডেয়ারির নামে চালাই, কিন্তু মাদার ডেয়ারির নামে আমরা এবার থেকে চালাবো না। আমরা আস্তে আস্তে কিছুদিন টাইম নিয়ে, এটা প্রিন্সিপাল সেক্রেটারিকে বলা হয়েছে, সিএসকে বলা হয়েছে, বাংলার ডেয়ারি হিসেবে চালাবো। এই ডিটেলস আলোচনা হয়েছে, এমন কিছু নেই যে যা বাকি আছে। এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমায় জিজ্ঞেস করতে পারেন, মানে আমার অফিসাররা বসে আছে সেইভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন, যাতে অফিসাররা কোনো পলিটিক্যাল কোয়েশ্চেনে ইনভলভ না হয়ে যায়। দিদি, আমরা দেখতে পাচ্ছি যে দুয়ারে সরকারে ব্যাপক সারা মানুষের ইয়ে, বেশ করে লক্ষ্মীর ভান্ডার ফর্ম 46 লক্ষ 3 মিলিয়ন, লক্ষ্মীর ভান্ডারে কত পড়েছে যদি একটু বলা যায়, যে কত আবেদন পড়েছে বা কি আর কোনো ক্যাম্প পালন হবে কিনা? লক্ষ্মীর ভান্ডার স্কিমটা নতুন, স্বাস্থ্যসাথী আগে দুয়ারে সরকার হয়ে গেছে, সেখানে প্রায় 1.5 কোটি লোককে আমরা পরিষেবা দিয়েছি গত বছর, যেটা দুয়ারে সরকার হয়ে গেছে। ধরুন কৃষক বন্ধুও হয়ে গেছে অনেক দুয়ারে সরকারে, আমরা দিয়ে দিয়েছি অলরেডি। যেগুলো নতুন স্কিম, অটোমেটিক্যালি তারা নাম লেখাবে, যেমন স্টুডেন্টস ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভান্ডার। মা বোনেদের একটা উৎসাহ তো থাকবেই, এটা মা বোনেদের অধিকার, মা বোনেদের নিজস্বতা, মা বোনেদের সম্মান। এবং সেই জন্যই লক্ষ্মীর ভান্ডার সবচেয়ে বেশি পড়ছে, 30 লক্ষ হয়েছে এখনো পর্যন্ত 3 দিনে। আর ন্যাচারালি নতুন স্কিমে বেশি জমা পড়বে, এটা খুব স্বাভাবিক, কারণ এই এই ক্যাম্পগুলো তো আগে হয়নি, সেই জন্য।